নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিলকে প্রশ্ন করেছিলেন, ইয়া জিবরিল, মালি লাম আরা মিকাইল দাহিকা কত, আমি কখনো মিকাইলকে, চারজন প্রধান ফেরেশতার অন্যতম মিকাইলকে, আমি কেন কখনো হাসতে দেখিনি, কখনো তার মুখে আমি হাসি দেখিনি, কেন? জিবরিল আলাইহি সালাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না মিকাইল লাম ইয়াদহাক মুনজ আন খুলিকাত আন-নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মিকাইল কোনোদিন হাসেননি। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তথ্যটি অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকবেন, অনেকের জন্য হয়তো নতুন, কিন্তু এই তথ্য আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয়। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের সম্পর্কে বলছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা আল্লাহর কোনো নির্দেশকে লঙ্ঘন করে না, সৃষ্টিগতভাবে প্রাকৃতিকভাবে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ বা ক্ষমতাই তাদের মাঝে নেই। এই জন্য কোনো ফেরেশতা কখনো জাহান্নামে যাবে না, কখনোই জাহান্নামের আগুনে তারা পড়বে না। এরপরেও এ কথা জেনেও আল্লাহর ফেরেশতাদের মধ্যে কোনো সাধারণ ফেরেশতা নয়, একজন বিশাল মর্যাদাশীল ফেরেশতা মিকাইল, তিনি কখনোই কাঁদেন না, তিনি কখনোই হাসেন না। তার হাসা তিনি ছেড়ে দিয়েছেন জীবনের তরে জাহান্নাম দেখে, জাহান্নামের আজাব দেখে, জাহান্নাম সৃষ্টি করার পর থেকে। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। আসুন আল্লাহর ভয়ে ভীত হওয়া এর অভ্যাস করি। বিশ্বাস করুন, আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাঝে যে স্বাদ রয়েছে, এর ভিতরে যে আনন্দ রয়েছে, এর ভিতরে যে এরকমভাবে এর ভিতরে যে তৃপ্তি রয়েছে, পৃথিবীর কোনো জিনিসের মাঝে সেই তৃপ্তি নাই। দুনিয়ার কোনো মানুষ এর ভয়ে অথবা আল্লাহর কোনো সৃষ্টির ভয়ে যদি মানুষ কাঁদে, তাহলে তার ভিতরে কোনো তৃপ্তি সেরকম থাকে না, বরং তার ভিতরে এক ধরনের কষ্ট, এক ধরনের অস্থিরতা, এক ধরনের ব্যাকুলতা, এক ধরনের অশান্তি মানুষ অন্তরে অনুভব করে। কিন্তু আল্লাহর ভয় এমন এক জিনিস যে আল্লাহর ভয় যদি কেউ কাঁদতে পারে, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে সৃষ্টি হয়, তাহলে তার ফলে বরং তার অন্তর অত্যন্ত অত্যন্ত আনন্দ, এক অবর্ণনীয় স্বাদ, এক অবর্ণনীয় মজা সে উপলব্ধি করতে থাকে, অনুভব করতে থাকে। প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা অন্তরে লালন করে, এবং সেই ভয় থেকে যারা অন্যায় কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত তাদের ঠিকানা। প্রিয় বন্ধু, মিকাইলের মতো ফেরেশতা, মিকাইলের মতো ফেরেশতা জাহান্নামে তাদেরকে দেওয়া হবে না নিশ্চিত জেনেও জাহান্নামের ভয়াবহতা দেখে জীবনের তরে হাসা ছেড়ে দিয়েছে। আর আমাদের অন্তর একটিবারের জন্যও জাহান্নামের শাস্তির ভয়ে, জাহান্নামমুখী কর্মকাণ্ড, গুনাহ, অপরাধ, হারাম, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে সরাচ্ছি না। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বলেছেন, উলাইকা কাল আনআম, অন্তর আছে কিন্তু উপলব্ধি আমরা করি না। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চাইতেও পথহারা, গোমরাহ, পথভ্রষ্ট বলেছেন। আমরা যেন সেরকমই হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার, জাগ্রত করার, অনুভব করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা, তারাই জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে সামিল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।